এই মাসের আরেকটা আমল রয়েছে অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত দামি একটি আমল মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده عاشورار روزار অত্যন্ত তাৎপর্যবহ আশুরার রোজার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা এই রোজার ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন صيام يوم عاشوراء আশুরার দিবসের রোজা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বাদাহু আমি আশা রাখি এই আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের বছর এবং পরের বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বড় আমার ভাইরা বন্ধুরা এই আশুরার রোজা কিভাবে আমাদের কাছে এলো আল্লাহর নবী বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর লক্ষ্য করে দেখে মদিনার ইহুদিরা ওই 10 তারিখে রোজা রাখে মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে এবার তাদেরকে জিজ্ঞেস করা হলো কি কারণে তোমরা এই দিনে রোজা রাখো কারণটা বলো তখন তারা বললেন আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম কে ফেরাউন বাহিনী যখন হত্যা করার জন্য যখন পিছন দিক থেকে আক্রমণ করলো কাফের বিমানের দল তিন দিক থেকে আক্রমণ করলো আর সামনের দিকে হলো সমুদ্র সামনের দিকে শুধু পানি আর পানি মুসলমানেরা কি করবে মুসলমানেরা ভয় পেয়ে গেল হযরত মূসা আলাইহিস সালাম বলেন লা তাহজান তোমরা ভয় পেও না গাবরে যেও না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন কারণ হেফাজতের মালিক জুড়ে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের একমাত্র মালিক আল্লাহু খায়রুন হাফিজা আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে থাকেন আমার ভাইরা বন্ধুরা এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার সাথীদেরকে বলে দিলেন কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই ওই রাস্তা দিয়া ফেরাউন বাহিনীও চলাচল শুরু করলো ফেরাউন বাহিনী যখন এই রাস্তা পাইয়া সুন্দর রাস্তা পাইয়া ফেরাউন বাহিনী যখন এই রাস্তা দিয়া চলা শুরু করলো এদিক থেকে মূসা আলাইহিস সালামের বাহিনী যখন সমুদ্র পার হয়ে গেলেন আল্লাহ পাক নির্দেশ দিলেন এই লাঠিটা আবার টান দেন লাঠিটা হাতে নেন মূসা আলাইহিস সালাম লাঠি হাতে নিলেন সাথে সাথে ওই যে রাস্তা ছিল রাস্তা ভেঙে গেল পানিগুলো একাকার হয়ে গেল ফেরাউন বাহিনী সব ওই জায়গায় সমূলে নিঃশেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এবার বনী ইসরাইল ইহুদি সম্প্রদায় বলে পয়গম্বর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু এই দিনে মুক্তি পেয়েছিলেন এই জন্য আমরা এই দিনে রোজা রাখি শুক্রিয়া স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন ইবনে মাজাহ শরীফের বর্ণনা 1734 নম্বর হাদিসের বর্ণনা ইবনে মাজার 1734 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন থেকে এর চেয়ে বেশি হকদার যে আমিও এই দিনে রোজা রাখবো ফাসামাহু আমরা বিসিয়ামিহি আল্লাহর নবী নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন আল্লাহর নবী নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন তবে
মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরা আশারুন থেকে আশুরা মুহররমের 10 তারিখ এই 10 তারিখ রোজাটা আমরা রাখব তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে ইহুদিদের সাথে মিল না হয় ইহুদিদের সাথে যেন তাশাবু না হয় ইহুদিদের সাথে যেন মিল না থাকে এজন্য বলেছেন আগে অথবা পরে যেন একটা রোজা আমরা অ্যাড করে নেব ইবনে খুজাইমার বর্ণনা 2095 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী মহানবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু আশুরা ওয়খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়াবা'দাহু ইয়াওমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিপরীত তোমরা করো সুমু ক্বাবলাহু আগের দিন রোজা রাখো ইয়াওমান ওয়াবা'দাহু ইয়াওমান অথবা পরের দিন রোজা রাখো 10 তারিখের আগে একটা রোজা অ্যাড করা অথবা 10 তারিখের পরে একটা রোজা অ্যাড করা অর্থাৎ 9 তারিখ অথবা 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এই দুইটা রোজা রাখা যাতে করে ইহুদিদের সাথে সম্পর্ক না হয় হ্যাঁ কেউ যদি রাখতে না পারে তবে মুহররমের 10 তারিখ যদি রোজা রাখে রাখা যাবে তবে এটা মাকরুহে তানজিহ হবে মাকরুহে তানজিহ হবে এজন্য মুহররমের 2 নম্বর আমল হলো মুহররমের 10 তারিখ রোজা রাখা মুহররমের 10 তারিখ কি করা রোজা রাখা